চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে। পুলিশের সঙ্গে এবার বচসাতে জড়ালেন নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পালাতেই ভোটের প্রচার করতে যান তিনি, সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। কিন্তু সেই গলিতে ঢোকার মুখেই পুলিশ আধিকারিকরা তাকে আটকে দেয় এমনটাই অভিযোগ করা হয়েছে। পুলিশের অভিযোগ, কমিশনের নিয়মকে উপেক্ষা করেই বহু লোককে নিয়ে ঘুরছেন বিজেপির নেতারা, আর সেই কারণেই ঢুকতে বাধা দেওয়া হয়েছে এমনটাই দাবি পুলিশের। শুধুমাত্র তাই নয়, বিজেপি নেতাদের সকলে দুটি করে ভ্যাকসিন নেওয়া আছে কিনা তা নিয়ে প্রশ্ন করেন পুলিশ আধিকারিকরা, এবং জানিয়েই প্রকাশ্যে পুলিশ আধিকারিকদের সঙ্গে চরম বচসাতে জড়িয়ে পড়েন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। দুই পক্ষের মধ্যে রীতিমতো উত্তপ্ত বাক বিনিময় শুরু হয়, এমনকি পুলিশকে দেখা যায় আঙুল উঁচিয়ে পর্যন্ত কথা বলতে, এবং এরপরে যথারীতি ক্ষিপ্ত হয়ে মুখ খুলেছেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ডাক দিয়েছে জনতা, ভয় পেয়েছে, কে থাকে সেখানে আপনারা বুঝে যান, এত ভয় কিসের আছে? ডেমোক্রেসিতে একটা রাস্তায় আপনি হাঁটতে পারবেন না, ওখানে আমার ভোটাররা আছে, সেখানে আমরা যেতে পারবো না? আপনি ইলেকশন কমিশনে লেখা আছে আমাকে প্রচার অ্যালাউড আছে, আমি পারমিশন নিয়েছি, রোড জানিয়েছি, সেখানে আমি কেন যেতে পারবো না? কেন আমার পার্টির লোকজন যেতে পারবে না? তো একটা কথা বলুন, সিএম এর সিকিউরিটি শুধু কি আমাদের জন্য মানে ইয়ে খারাপ হয়ে যাবে? তাহলে ওই রাস্তায় আমি দেখছি ববি হাকিম হাঁটছে, ওই রাস্তায় মদন মিত্র হাঁটছে, তাহলে সিএম এর সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা হয় না? এটা কেন? ম্যাডাম, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে হরিশচকের ডিস্ট্রিক্টের রুট আপনাদের আগে থেকে নেওয়া ছিল না। কালকে তো আমি ছিলাম, আমার তো সব নেওয়া ছিল, কালকে আমাকে ঢুকতে দেয়নি কেন? আর তারপরেও তো আমি বললাম যে 24 ঘন্টা হয়ে গেছে, কালকে আপনি আমাকে আটকেছিলেন, একটা মুখ্যমন্ত্রীর ভাইপো, ওকে আপনি কি সিকিউরিটি দিতে পারছেন না? কাল থেকে এখন 24 ঘন্টা হয়ে গেছে, একটু বেশি সিকিউরিটি তো বাড়িয়ে দিতে পারতেন, অসুবিধা কোথায় আছে? কালকে আমার সঙ্গে দুজন ছিল, আপনারা সবাই দেখেছেন, দুজনকে নিয়েও আমাকে ঢুকতে দেয়নি। আজকের বিষয়টা জিজ্ঞাসা করা হচ্ছে যে আজকে বেশি লোক ছিল বলে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেটা বলা হচ্ছে। আপনি সানডে মানডে টিউজডে ওয়েনসডে এভরিডে এদের কাছে একটা নতুন বাহানা আছে, ঠিক আছে? তো এরকম সরকারের জন্য আমি তো কমেন্ট করতেও আমি ভালোবাসি না, তা লজ্জার বিষয়। আর এটা শুধু শুনুন, এটা শুধু আমার জন্য না, আমি বলছি পুরো পশ্চিমবঙ্গের জন্য, এটা একটা পশ্চিমবঙ্গের জন্য একটা লজ্জার বিষয় যে এরকম সরকার এখানে আছে যে গণতন্ত্র মানে না। এই যে বার্তাটা আজকে সার্টিফিকেট কাল সে গলে মে টঙ্গা কে ঘুমিয়ে পশ্চিম বঙ্গাল কি সরকার বল রই হে, গলায় ঝুলিয়ে ঘুরবো সার্টিফিকেট? মুখ্যমন্ত্রী আর এই ববি হাকিমদের সঙ্গে যতজন ঘুরছেন তাদেরকে বলুন গলায় সার্টিফিকেট ঝুলিয়ে ঘুরতে। অধিকাংশের মুখে মাস্ক নেই এবং অধিক পরিমাণে লোকজন নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ আটকেছে। ভাই কালকে আপনাদের ক্যামেরার মাধ্যমে আপনারা দেখেছেন আমার সঙ্গে দুজন ছিল, তারপরে আমার যেতে দেয়নি। ঠিক আছে, আজকেও তাই, সবার কাছে মাস্ক আছে, সবার কাছে ভ্যাকসিন করা আছে। শুনুন, আমরা তো ভ্যাকসিন নিয়েছি, আমরা তো ভ্যাকসিন নিয়েছি, এটা মোদিজির কৃপাতে নিয়েছি, না হলে এখানে তো ভ্যাকসিন চুরি করে নিয়েছে টিএমসির নেতারা। মহিলাদের সাথে এক মিনিট, পুলিশ মহিলাদের সাথে খারাপ ব্যবহার করছে এই বলে আকাশ মাগাড়িয়া তিনি বলেছেন এক মহিলাকে, দিস ইজ কি বলবেন? দেখুন, মহিলাদের সঙ্গে কি ব্যবহার হয় ওটা তো আপনারা দেখেছেন, ওটাই নিয়ে তো আমার লড়াই। একটা মহিলাকে 10 জন টিএমসি লিডাররা মিলে রেপ করেছিল, আর তারপরে বলেছে যে যদি তুমি কোর্টে যাও আবার রেপ করব। এইটাই মহিলার আজকে এখানে এই স্থিতিতে মহিলারা দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গতে, যেখানে নিজে মুখ্যমন্ত্রী ছিলেন মহিলা, লজ্জার বিষয়। সেটা এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেল দিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।